আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্রজেক্ট। তো এই প্রজেক্টটাতে আমি রিয়্যাক্ট রিডাক্স ইউজ করে একটা সিম্পল শপিং কার্ট বানানো হয়েছে, আর এটাতে হচ্ছে দুইটা পার্ট থাকবে। এটা হচ্ছে আমাদের কাস্টমারের জন্য, এটা হচ্ছে কাস্টমারের জন্য, আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের জন্য। তো যদি আমরা কাস্টমারের কথা ফার্স্টে দেখি, তো প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে ডাটাগুলো ইউজ করছি সেটা হচ্ছে জেসন ডাটা। হ্যাঁ, যখনই আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, সেটা হচ্ছে কি, এখানে একটা পপআপ আসছে, সেটা হচ্ছে আমরা রিয়্যাক্ট টোস্টিফাই ইউজ করে এটা করছি। তো আমরা দেখেন এখানে কিন্তু রিয়েল টাইমে আমাদের তিনটা প্রোডাক্ট হবে। এখন আমরা যখনই কার্টে যাব, তখন কিন্তু এই তিনটা প্রোডাক্ট দেখতে পাবো। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা ইনক্রিমেন্ট করি, সাথে সাথে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে প্রোডাক্টে, আর টোটাল অ্যামাউন্টটাও কিন্তু ইনক্রিমেন্ট। আমি আর একটা প্রোডাক্ট এখানে ইনক্রিমেন্ট করি, আমরা যদি এটা রিটও করতে চাই, একটা নোটিফিকেশন যে প্রোডাক্টটা রিমুভ। ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের এখানে টোটাল দেখাচ্ছে। আর এখানে যদি আমরা চেক আউট করতে চাই, তাহলে চেক আউট করতে গেলে আমাদের আগে অ্যাকাউন্ট থাকতে হবে, আদারওয়াইজ আমাদের আমাদের রিডাইরেক্ট করে দিবে। এখানে আমরা প্রাইভেট আউট ইউজ, তো যদি এখানে চেক আউটে চাপ দিই, তো আমাদের প্রাইভেট আউটকে লগ ইনে নিয়ে। তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা চাইলে কিন্তু এটা দুভাবে করতে পারি। এটাতে হচ্ছে কি, আমরা লগ ইন যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে ফায়ারবেজ ইউজ করছি। ফায়ারবেজের দুটা মেথড ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের গুগল, আর হচ্ছে ইমেল পাসওয়ার্ড। ওকে, তো আমরা যদি প্রথমে আমাদের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি, তো জয়, আমি দিলাম জয়, ইউজার নেম জয় @.com অ্যান্ড পাসওয়ার্ড 234। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যদি জয় দিয়ে করি। তো আমাদের ডাইরেক্ট রিডাইরেক্ট করে আমাদের হোম পেজে নিয়ে আসছে। হ্যাঁ, সাথে সাথে আমাদের ব্যাক এন্ডে আমরা হচ্ছে মক এপি ইউজ করছি। তো এখানে হচ্ছে আমাদের এখানে চলে আসবে, ব্যাটারি লোড দেই, আমাদের এখানে জয় চলে আসবে, এই যে জয় চলে আসছে। ঠিক আছে, তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমরা যেগুলো প্রোডাক্টগুলো অ্যাড করছি, এখানে যদি আমরা আরও অ্যাড করি, এখন চেক লিস্টে যাই, আমাদের আছে, আমাদের নিয়ে আসবে পেমেন্টের, এখানে নিয়ে আসবে। তো এখানে তাহলে আমরা অ্যাড্রেস দিয়ে পেমেন্ট করে দিতে পারি। ওকে, সো এখানে যদি আমরা পেমেন্ট করি, সাবমিট করলে দেখা দিতে পপ আপ। ওকে, তো এখন যদি আমরা অ্যাডমিনের ক্ষেত্রে যেটা দেখি, তো এই যেটা হচ্ছে আমাদের অ্যাডমিন, অ্যাডমিন বাই ডিফল্ট আমি একজন দিয়ে করে রাখছি ডিফল্ট। ওকে, তো বাই ডিফল্ট যদি আমরা লগ ইন করতে যাই, তো শুধুমাত্র দিতে হবে স্যাম, যেহেতু অ্যাডমিন একজনকে আমি সেট করছি, তো একজনে ঢুকতে পারবে, আর শুধুমাত্র এই ইমেলটা ইউজ করতে হবে। ওকে, পাসওয়ার্ড 2345। তো লগ ইন করলে আমাদের এখানে একটা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে। তো ড্যাশবোর্ডের মধ্যে আমরা দেখতে পারবো যে কি আমাদের কোথায় কি কি আছে। একটা এই যে আমাদের এখানে কি কি প্রোডাক্ট আছে, টোটাল প্রোডাক্ট আছে 43টা প্রোডাক্ট আছে, পরে এখানে ইউজার আছে কয়টা, ইউজার আছে হচ্ছে 4টা ইউজার আছে। হ্যাঁ, এখানে কিন্তু সব ডিটেলস আমাদের দেখায়। তো আমাদের এখানে দেখাচ্ছে যে শাওন অলিভ। তো আমি যদি এখান থেকে ডিলিট করি, আমাদের এটা কিন্তু আমাদের রিয়েল টাইমে ডিলিট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে ডিলিট করে দিই, ওকে, সো এটা যে লেফট ডিলিট করে দিলাম, একটা পপ আপ আসছে। হ্যাঁ, ডিলিট সাকসেসফুল। তো আমরা যদি আমাদের মকি পেজে যাই, ওকে, তো এই যে এটা প্রথমে ছিল, আর রিলোড দিলে কিন্তু এটা চলে যায়, এটা ডিলিট হয়ে গেছে। তো এটা আমাদের মেইন প্রজেক্ট এভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন সাইট, আর এটা হচ্ছে আমাদের কাস্টমার সাইটটা। ওকে, এখানে সকল প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো এই প্রোডাক্টটা, এই যে এখানে কিন্তু নাম আছে, তো এই এটার পুরো কোডের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন।